তুমি যখন বিপদে পড়বে দেখবে রক্তে সম্পর্কের মানুষগুলোই আগে দূরে চলে যাবে। আঘাত ভোলা সহজ, কিন্তু অপমান ভোলা সহজ নয়। কখনো কাউকে কথা বলার জন্য বারবার অনুরোধ করার দরকার নেই, কারণ যার কাছে তোমার সত্যিকারের মূল্য থাকবে সে হাজার ব্যস্ততার মাঝেও তোমাকে সময় দেবে। যে তোমাকে ছাড়াই ভালো আছে তুমিও তাকে ছাড়া বাঁচতে শেখো। কিছু কষ্ট এমন হয় চুপচাপ সহ্য করা ছাড়া আর কোনো উপায় থাকে না, আর চাইলেও কাউকে কিছু বলা যায় না। অভিমানের ভাষা যদি সবাই বুঝত তাহলে সম্পর্কগুলো কখনো বিচ্ছেদ হতো না। অপমানের জবাব অপমান নয়, এমন কিছু করে দেখাও যেন সে নিজের কাছে নিজেই ছোট হয়ে যায়। মেয়েরা অভিমান করে তাকে আরও বেশি ভালোবাসার জন্য, আর ছেলেরা অভিমান করে তাকে একটু বোঝার জন্য। জীবনে সেই মানুষটাকে ছেড়ো না যে রাগ করার পরেও তোমার কাছে ফিরে আসে। কাউকে ভালোবাসতে না পারলে তাকে না করে দাও, কিন্তু তাকে মিথ্যা স্বপ্ন দেখিও না। বইয়ের পাতা মানুষকে যা শিক্ষা দেয়, জীবনের পাতা তার চেয়ে বেশি কিছু শিখিয়ে দেয়। কিছু কষ্ট এমন হয় খুলে বলার মতো নয়, কিছু কষ্ট এমন হয় নীরবে সহ্য করতে হয়, কিছু কষ্ট এমন হয় চোখের জল লুকিয়ে সবার সাথে হাসতে হয়। লোকে কি ভাববে তা ভেবে বসে থেকো না। মনে রেখো, জীবনটা তোমার, লোকের নয়। যত বড় হবে ততই বুঝতে পারবে পৃথিবীতে প্রয়োজন ছাড়া কেউ আপন হয় না। যে যত বেশি ভালো ও সরল মনে মানুষ হয় তাকে তত বেশি কষ্ট সহ্য করতে হয়, এটাই দুনিয়ার নিয়ম। আপন ভেবে কাউকে মনের সব কথা বলো না, কারণ একটা সময় আসবে যখন সে তোমাকে তোমারই কথা দিয়ে আঘাত করবে। জীবনে কষ্ট পাওয়া খুব দরকার, কষ্ট পেলেই মানুষ নিজেকে বদলে ফেলতে পারে। কাউকে ক্ষমা করা সত্যি একটা মহৎ গুণ, তবে একই মানুষকে বারবার ক্ষমা করা বোকামি। অতিরিক্ত বিশ্বাস আর অতিরিক্ত অবিশ্বাস দুটোই মানুষকে বিপদের দিকে নিয়ে যায়। নিজের ঠিক যতটুক আছে ততটুক নিয়ে সন্তুষ্ট থাকার নামই হলো সুখ। ভালো বন্ধু, ভালো ভাবনা, ভালো বই, এই তিনটি জিনিস পারে মানুষের জীবন বদলে দিতে। আপনজন যখন হঠাৎ করে পর হয়ে যায় তখন সে শত্রুর থেকেও বেশি ভয়ঙ্কর হয়। আগে ভালোবাসতে গেলে মন লাগত, এখন লাগে যোগ্যতা। জীবনে যত আঘাত পাবে ততই কাছের মানুষগুলোকে চিনতে পারবে কে আপন আর কে পর। মনে রাখবেন, তর্কের চেয়ে নীরবতা ভালো, প্রতিশোধ নেওয়ার চেয়ে রাস্তা বদলে ফেলা ভালো, আর স্বার্থপর লোকের সাথে চলার চেয়ে একা চলা অনেক ভালো। দিন বদলায়, বদলে যায় মানুষের মন। কেউ নিজের স্বার্থে দূরে সরে যায়, কেউ ভালোবাসার টানে পিছু ফিরে যায়। কারোর জন্য দুঃখের স্ট্যাটাস দিয়ে কি হবে? যে তোমার মনের কথাই বুঝল না সে তোমার দু চার লাইনের স্ট্যাটাস দেখে কি বুঝবে? যে মানুষটা রোজ তোমার অবহেলাগুলো চুপচাপ সহ্য করে আর তুমি দিনের পর দিন সহজেই তাকে ঠকিয়ে যাচ্ছ, ভেবো না তুমি জিতে যাচ্ছ, আসলে তুমি তাকে হারিয়ে ফেলছো। এতটা পথ চলার পর যে সম্পর্ক তোমাকে ঘুমাতে দিচ্ছে না সেই সম্পর্ককেই ঘুমাতে দাও, দেখবে নতুন ভোর পাবে। ক্ষমা চাইলে সব হয় না, হৃদয়ে এসে আঘাত করা কথাগুলো সহজে ভোলা যায় না। নিজের স্বপ্নকে বাস্তব রূপ দেওয়ার সময় তুমি আরও অনেকের বাস্তব রূপ দেখতে পাবে। বন্ধুত্বের জন্য কোনো যোগ্য লোক খুঁজে না পেলে একা থাকো, তবুও অযোগ্য কারোর সাথে বন্ধুত্ব করতে চেও না। ব্রেকআপ অথবা ডিভোর্স সেদিনই কমবে যেদিন পছন্দটা রূপ অথবা চাকরি দেখে নয়, চরিত্র দেখে হবে। অপমান জিনিসটা ভুলে যেও না, জবাব দেওয়ার জন্য তৈরি হও, তবে সেটা নিজের সাফল্যের মধ্যে দিয়ে। বেশি কথা বলা মানুষদের চারটি বৈশিষ্ট্য হয়ে থাকে। এক, হতাশায় আছে। দুই, একতরফা স্বার্থ সন্ধানী মানুষ। তিন, হতে পারে এটা তার
ব্যক্তিগত অভ্যাস। 4, খুব সরল মনের মানুষ। ধৈর্য ধরো, মনকে শান্ত করো। মনে রেখো, সময় সব সময় এক অবস্থায় থাকে না, খারাপ সময়ের পরে ভালো সময় আসবে। দেহের ব্যথার থেকে মনের ব্যথা অনেক বেশি যন্ত্রণাদায়ক। জীবনে কখনো কারোর উপর নির্ভর করো না, কারণ প্রত্যেকে একদিন না একদিন বদলে যাবে নতুন কাউকে পেলে। ওপরওয়ালার আশীর্বাদে পাওয়া প্রত্যেকটা জিনিস নিয়ে সুখে থাকো, কারণ ওপরওয়ালা ওটা দেন না যেটা তোমার ভালো লাগে, ওপরওয়ালা ওটা দেন যেটাতে তোমার ভালো হবে। অতিরিক্ত চাহিদায় মানুষের পতন ডেকে আনে, কিছু সম্পর্ক এভাবেও ভেঙে যায়। একজন কথা বলার জন্য অপেক্ষা করতে থাকে, আর আরেকজনের ইচ্ছায় জাগে না। মুখে যাদের মধু ঝরে, পিঠে তারাই ছুরি মারে। দেখতে সুন্দর তো অনেক পাওয়া যায়, কিন্তু যাদের মনটা সুন্দর তাদেরকে কেবল ভাগ্য করে পাওয়া যায়। নদী সামনের দিকে বয়ে যায়, ঠিক তেমনি জীবনকে নিয়ে সামনের দিকে ভেব, অতীতকে ভেব না। মেয়েদের জীবন, বাড়ি থেকে দেখাশোনা করে বিয়ে দেওয়ার পর যদি সংসার ভেঙে যায় তাহলে বলবে, কি করবি বল, তোর ভাগ্যই খারাপ। আর নিজের পছন্দ মতো বিয়ে করার পর যদি সংসার ভেঙে যায় তখন বলবে, নিজে বেশি বুঝে গিয়েছিলি, ঠিক হয়েছে। আমাদের সমাজটা এইরকম, তাই নিজের মতো করে বাঁচো, সমাজ তোমার চোখের জলের ভাগ কোনো দিনও দিবে না। এই বিষয়টা বুঝে নাও, মূর্খ তোমাকে বুঝতে পারবে না, আর তুমিও কোনো দিনও মূর্খকে বোঝাতে পারবে না। যদি কেউ কোনো দিন তোমায় ছোট করতে চায়, তবে ভেবে নিও তুমি তাদের চেয়ে অনেক উপরে আছো। খোলা চোখে তুমি তোমার মতো জিনিস দেখতে পাবে, আর বন্ধ চোখে তুমি মনের মতো জিনিস দেখতে পাবে। যে তোমায় নিয়ে হিংসা করছে তার কথা ভেবে হতাশায় জড়িও না, সে তোমায় নিয়ে ইতিমধ্যেই এক আকাশ হতাশায় রয়েছে। কারো কাছ থেকে জোর করে সময় পাওয়া যায় না, যার ইচ্ছা হবে সে শত ব্যস্ততার মাঝেও একটু সময় দেবে। স্বার্থ ফুরিয়ে যাওয়ার পর যে তোমার জীবন থেকে সরিয়ে দিয়েছে সে মারা গেছে। অল্প কথায় যে অনুভূতি বোঝে না তাকে রচনা লিখে দিলেও কোনো লাভ হবে না। যে ব্যক্তি কথায় কথায় রেগে যায় সেই ব্যক্তি নিজের কাছে বেশি ক্ষতিকর, এবং যে ব্যক্তি কথায় কথায় হাসে সেই ব্যক্তি অন্যের কাছে বেশি ক্ষতিকর। সম্পর্কের মধ্যে মিথ্যা কথা তখনই শুরু হয় যখন তৃতীয় ব্যক্তির আগমন ঘটে। বিশ্বাস করো না, অতিরিক্ত কাউকে ভালোবেসো না, অতিরিক্ত কারো প্রতি আশা করো না, কারণ এই অতিরিক্ত শব্দটি একদিন তোমায় অনেক বেশি কষ্ট দেবে। মানুষ হারিয়ে গেলে খুঁজে পাওয়া যায়, কিন্তু মানুষ বদলে গেলে আর আগের মতো করে পাওয়া যায় না। সবচেয়ে খারাপ তখনই লাগে যখন কাউকে মিস করি কিন্তু ইচ্ছে হলেও তার সাথে কথা বলতে পারি না। দেরিতে হোক তবুও নিজের পায়ে দাঁড়াও, কারণ সবশেষে মানুষ তোমার যোগ্যতাটাই দেখবে। যেখানে তোমার গুরুত্ব নেই সেখানে যাওয়া বন্ধ করে দাও, সেটা কারো বাড়ি হোক বা কারো মন। কাউকে কাঁদিয়ে কোনোদিনও সুখী হওয়া যায় না, কাউকে ঠকিয়ে কোনোদিনও ভালো থাকা যায় না, কারণ মানুষ যেমন কর্ম করে তার ফল ঠিক তেমনি পায়। নিজের মন খারাপ নিজেকে ভালো করতে শেখো, কারণ তোমার তুমি ছাড়া আর কেউ নেই। এখন ভালোবাসা বলতে কিছুই নেই, সবাই নিজের দরকারে চলে। জীবনে ভালো থাকার সিক্রেট কি জানেন? কারো কথা গায়ে লাগানো যাবে না, সব বন্ধু পাশে থাকে না, কিছু বন্ধু সুযোগ নিতে কাছে আসে, সব বন্ধু আপন হয় না, কিছু বন্ধু বিশ্বাসঘাতকতার মুখোশ পরে থাকে। যে ভালোবাসায় মানসিক শান্তি মিলে না সে ভালোবাসায় বিচ্ছেদই ভালো। ভেঙে পড়ার কিছুই নেই, কারণ চিরদিন কেউ পাশে থাকে না। মান্যতা দেওয়া ভালো, কিন্তু ততটুকুই, যতটুকুতে নিজের মানহানি না হয়। সম্মান করা ভালো, তবে ততটুকুই, যতটুকুতে নিজের আত্মসম্মান বজায় থাকে। গুরুত্ব দেওয়া ভালো, তবে ততটুকুই, যতটুকুতে নিজের যোগ্যতা ছোট না হয়। ভালোবাসার মানুষটিকে পেতে হলে সত্যি ভাগ্য থাকা দরকার। আপনার পেছনে কেউ বাজে কথা বলে তিনটি কারণে। নাম্বার 1, যখন তারা
আপনার স্থানে পৌঁছাতে পারে না। নাম্বার টু, আপনার যা আছে তাদের সেগুলো নেই। নাম্বার থ্রি, তারা আপনার মতো হতে চায় কিন্তু পারে না। চুপচাপ থাকা মানুষগুলোকে কখনো দুর্বল ভাবা ঠিক না, কারণ তারা ভদ্রতা জানে বলেই চুপচাপ থাকে, আর এটা তাদের পারিবারিক শিক্ষা। বেঈমান কখনো কাঁদে না, স্বার্থপর কখনো স্মৃতি মনে রাখে না। মন ভালো থাকলে সব কিছুই ভালো লাগে, আর মন খারাপ থাকলে ভালোটাও খারাপ লাগে। এটাই হচ্ছে প্রকৃতির নিয়ম। যারা সত্যিকারে ভালোবাসতে চায় তাদের ভাগ্যে কখনোই ভালোবাসা জোটে না। মনে রেখো, যে মানুষটা অল্পতেই অনেকটা খুশি হয় সে কিন্তু সামান্য আঘাতেই অনেকটা কষ্ট পায়। যদি কারোর সাথে বন্ধুত্ব শেষও হয়ে যায় তবুও তার গোপন কথাগুলো গোপন রেখো। আমি তাকে রাগ দেখাই যাকে আমি ভালোবাসি, আমি তাকে রাগ দেখানোর অধিকার দেই যে আমায় ভালোবাসে। আমি তাকেই চাই যার জন্য সারা দুনিয়া পাগল হলেও সে শুধু আমার জন্য পাগল থাকবে। সম্মান তারই প্রাপ্য যে অন্যকে সম্মান করতে জানে। কিছু মানুষ যাকে পাওয়ার জন্য প্রার্থনা করত, পরিস্থিতি এমন হয়েছে যে এখন সেই মানুষটাই তাকে ভুলে যাওয়ার জন্য প্রার্থনা করে। কাকে বিশ্বাস করবে? কিছু মানুষ তো চোখ মুছতে মুছতেও মিথ্যা কথা বলে।